14 তারিখ কলকাতা লিগের শেষ ম্যাচ দুটো হলো চ্যাম্পিয়নশিপ ম্যাচ। সোমবার থেকে শুরু হবে টিকিট বিক্রি। ম্যাচ ঘিরে দর্শকদের উৎসাহ বাড়াতে শহরের বিভিন্ন জায়গায় ট্যাবলো ঘোরানো সহ প্রচারের উদ্দেশ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে আইএফএ। দেখছি আমরা আলোচনা করছি এই পাবলিকদের জানানো, সেই কিছু হোর্ডিং, কিছু গাড়ি করে ঘোরানো, কিছু আদার বিজ্ঞাপনের কথা ভাবছি, দেখেছি। পাশাপাশি আগামী বছর কলকাতা লিগ কবে শুরু হবে তা নিয়েও ক্লাবগুলোর সঙ্গে বসছে আইএফএ সচিব। সম্ভবত জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম থেকে শুরু হবে লিগ, ডিসেম্বরে হবে আইএফএ শিল্ড। এদিকে মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীর ছুটির জন্য প্রিমিয়ারের সই বন্ধ থাকবে।